নমস্কার, আমি কেয়া সাহা, গড়িয়াতে থাকি। আমি বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজ করতে যেমন ভালোবাসি, ঠিক তেমনি আমার ভালো লাগার বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো কবিতা পাঠ। শ্রীমতী দরবার শীতকালীন যে সান্ধ্য বৈঠকের আয়োজন করেছে, সেখানে আজ আমি নিজের লেখা একটি কবিতা পাঠ করে শোনাব। আশা করি সবার ভালোই লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। অন্তর্দ্বন্দ্ব, অনাগত ভাঙা গড়ার অন্তর্দ্বন্দ্বে তুমি কি ক্লান্ত? অভিমানের পারদে নিজেই আজ নির্বাসিত, গভীর ব্যাকুলতায় খুঁজেছিলে যে মুখ, অহংকারা দম্ভে পদদলিত জীবন্ত সুখ। স্বপ্নের করিডোরে অনেকখানি একসাথে, অকারণ আশঙ্কায় হাতটা হঠাৎ হাতে, স্মৃতির অ্যালবাম আজ অজস্র ধুলোময়। অবকাশে ছিলাম, অভ্যাসে তো নয়, শেষ দিনের শেষ কথায় দিলে বিসর্জন, ভালোবাসায় আবাহন, বিসর্জন কি হয়? গুমোটই মেঘের কোণে আমি সতত, অস্তিত্বের আনাগোনা অবিরাম অবিরত, পাগলে হারিয়ে গেছে সময়ের চোরাস্রোতে, খুঁজো না আর তাকে একান্তে একাকিত্বে, কাছের মানুষকে কাছেই রেখো, নতুনের আহ্বানে বিসর্জন বলো না। অনুভূতির ক্যানভাসে এঁকেছিলে যে ছবি, ওই কান্তিক অবহেলায় হারিয়ে যাওয়া স্মৃতির পাতায় খুঁজো না আর আমায়। নমস্কার।